ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, এবং তিনি বড় মার্জনাকারী, ক্ষমাশীল। আল ওয়াদুদ প্রেমাময়, ওয়াদ্দা ইয়াওয়াদ্দ মানে হচ্ছে সামিয়া আসমাও থেকে, এর মানে হচ্ছে ভালোবাসা। মাওয়াদ্দাতুন মাসদার মিমি মানে ভালোবাসা, প্রেম, জি প্রীতি, ভালোবাসা বলা হয়। এখান থেকে ওদুদ মোবালাগার শেগা, আল ওদুদ মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময়, আল্লাহ নেক বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ নেক বান্দাদের ক্ষেত্রে মানুষের অন্তরে নিঃস্বার্থ ভালোবাসা দান করে, এটাও তাতে সামিল। যেমন আল্লাহ ভালো মানুষকে ভালোবাসেন, তেমনই ভালো মানুষকে ভালোবাসে সুস্থ মস্তিষ্কে সুস্থ প্রকৃতির লোকেরা, দুনিয়ার কোনো গরজে না, কথা ঠিক না? আর বাকি জালেমকে অনেকে ভালোবাসা দেখায়, কিন্তু কিসের জন্য? স্বার্থের জন্য, স্বার্থের জন্য। যতই জুলুম করুক, জি হুজুরি করতে হবে, একে সার সার করতেই হবে একে, ঠিক না? কিন্তু যাদের সাথে আন্তরিক মহব্বত আছে, কোনো দুনিয়ার গরজ নেই, তাদের সাথে মহব্বত আল্লাহর জন্য মহব্বত, দিনের জন্য মহব্বত, জি হুদুদ। এই অন্তরে মহব্বত দেনেওয়ালা কে? আল্লাহ। এই জন্য কোরআন করিমের সুরে মরিয়মের একটি আয়াত রয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হ্যাঁ, সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা। এই উদ্দা শব্দ থেকে ওদুদ, উদ্দা শব্দ এখানে এসছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার এবং সৎকর্মশীল ভালো কাজ করে, সায়াজআলু লাহুমুর রহমান, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তাদের ক্ষেত্রে মানুষের অন্তরে প্রেম ভালোবাসা প্রীতি জন্মিয়ে দেবেন। সায়াজআলু লাহুমুর রহমান, উদ্দা ভালোবাসা সৃষ্টি করে দেবেন। এই আয়াতের তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, জানা আছে হাদিস, আল্লাহ যখন কোনো বান্দাকে আরশ আজিম থেকে ভালোবাসেন, যে আমার নেক বান্দা, বা মহব্বত করেন, তখন কী করেন? জিব্রাইলকে বলেন, জিব্রাইল আকাশে যত ফেরেশতা সবকে বলে দাও যে ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলান ফাহিব্বু, আল্লাহ অমুককে খুব ভালোবাসেন, তোমরা ভালোবাসো। প্রত্যেক আকাশে এরকম ডাক দিতে দিতে দিতে, ঘোষণা দিতে দিতে, একবারে প্রথম আসমানে চলে, সমস্ত আসমানের অসংখ্য ফেরেশতারা সবাই ভালোবাসে ওই গরিব বান্দাকে, কারণ আল্লাহ ভালোবেসেছেন তাকে। ভালোবাসা সমস্ত ফেরেস্তার পাচ্ছেন, রবের পাচ্ছেন। ওয়াইউদাউল্লাহুল কবুল ও ফির আরজে, আর জমিনে তখন তার জন্য জনপ্রিয়তা দিয়ে দেওয়া হয়। জনপ্রিয়তা আজকালকার ভাষায় না, জনপ্রিয়তা আজকালকার ভাষায় দুনিয়ার গরজে অনেকে জনপ্রিয়তা লাভ করে, কিন্তু যেই জনপ্রিয়তার কথা এখানে বলে সেটা হচ্ছে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসা মানুষের অন্তরে থাকে। মারা গেলে সময় এক বাক্য লোকটা ভালো ছিল, আর এ জালেম যতদিন মরেনি ভয়ে মুখ খুলে না যে জালেম, ঠিক না? কিন্তু মরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আজকে মনটা শান্তি পেয়েছে, বলে না বলে না? কিন্তু একটা নেক মানুষ গ্রামের যদি মরে যায়, ওর সাথে কোনো সম্পর্কই নাই, তারপরও লোকটা ভালো ছিল, লোক ভালো ছিল, বলে না বলে না? এই সাক্ষীটা আল্লাহ কবুল করবেন। আর ওই বেদাতির সাক্ষী, আমাদের সবার বেদাতির সাক্ষী নেওয়া আছে, হ্যাঁ, জানাজা ওইখানে হাজির করে দিয়ে কি বলে, আপনারা 40 জন সাক্ষী, 40 জন না, 40 জন আপনারা সাক্ষী দেন তো যে লোকটা ভালো ছিল, আর এই আজব বিদাতিটা একটা, ই আজব বিদাত, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, জবরদস্তি সাক্ষী নেবেন, আমি জানি যে লোকটা খারাপ বলছেন, সাক্ষী দেন তো শেখ, একটু সাক্ষী দেন যে লোকটা ভালো, নাকি না? এই সাক্ষীর কোনো মূল্য নেই, এবং এই সাক্ষী হচ্ছে বিদাতি সাক্ষী নেওয়া, ভালো করে শুনে রাখেন। জি, কত যে বিদাত আমাদের দেশে আছে বিভিন্ন ক্ষেত্রে। ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ তাহলে হয়ে গেল জুল আরশিল মজিদ, যিনি আরশের মালিক, আরশওয়ালা, জুল আরশ মানে আরশের অধিপতি, আরশওয়ালা।